বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা সকলে কীতেরা বালা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা সকল ভালো আছি আজকে আমি আপনারা মাঝে নতুন একটা ব্লগ লইয়ে আছি আশা করি আপনারা সকলে আমার পুরা ব্লগটা দেখবা আর দেখার শুরুতেও একটা লাইক দিলেই বা প্লিজ আর যারা আজকে আর কি আমার নতুন ভিডিও দেখবা আপনারা প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবা আর যদি ভালো লাগে তে শেয়ার করবা তো দেখতে পারাই কারণে আমি শপিং কিছু শপিং না ফিজার আব্বা গেছে খালকে করিয়ে আনছিল আর কি গ্রোসারি শপিং তো ওগুলো আর কি আমি ভিডিও করছি আর চিকেন আনাছিলাম তো আর কি আপনার শেয়ার করি আর সেই কিছু মনে না আমরা তাহলে আমরা আর কি যারা ব্লগ দেই আর কি ইউটিউবও আমরা সকলেও তো মানে ওটা কম বেশ আর কি শেয়ার করি শপিং বা আমরা কিতা করি কই যাই বা রান্না বাড়া কিতা করি ও তো আমরা শেয়ার করি আর কি সেভাবে মনে কর বা শপিং করছোন আবার দেখানি লাগেনি দেখানি লাগে কারণ আমরা তো ও তাদের ব্লগ বানাই তো ওই চিকেন আমি আনাইছি আস্তা দুইটা চিকেন দেখতে পারছোন আর লেগ আনাইছি দুই কেজি আর একটা চিকেন বড়ো একটা চিকেন আনাইছি আর কি কারি সাইজ করি খাটাইয়া এখন তো ঠান্ডাও বেশি ফেলাইছে আর সাম বাচ্চেন তোর তো মানডে থাকি স্কুল হলিডে তেলাকি না পিছার আবার কিছু বাজার করে আইলাম আর কি গ্রোসারি আর চিকেন আনাইছি মিট আছে মাছ আছে লাগতো না যেগুণ আর কি দরকার ওগুণও আনাইছি আর দেখতে পার আপনারা আমি সেগুন তো ভিডিও কালকের বিকেল আর এখন আমি রান্না শুরু করছি আপনারা দেখতে পারছেন চিকেন কল্যা বাই আর এবারে আমি স্পেগেতি কর্ম আর কি স্প্রেগেটি কিছু বয়েল করছিলাম নাইমে আর কি প্লেইন স্পেগেটি বালাফাইন অন দেখলাম বেশি বইল করিছিও তো তা নাইমে খাইতা নাই তো কিছু আর কি ডিম দিয়া আর গাম দিয়ে করিলি আর নাফিসা না খাইবা এগুণ আজকের আর আগর যখন ভিডিও দেখুন শপিং গুন গেছে খালকের আমি দুই দিনের ভিডিও মিলাই আর কি দিয়ার তো স্পেগেটি গেছে কি আর চিকেন হলজা আমার রান্নাও বাকি রয়েছে আমি প্রথমে অগুন রান্ধ দিলি আর বাদে আর কি রান্ধিম চিকেন বিরিয়ানি করতাম তো দুই ছিলা দুইটা বয়সি হয়ে উগু নয় ওয়া গিয়ে আপরে বা দেবয়াইম আর কি আর তো এখন নিজে ঠান্ডা ফেলাইছে আমরা যারা ইউকেতে আছি আমরা তো বুঝি আর মানে কতটুক ঠান্ডা লাগের যেমন ঠান্ডা সহ্য করা যান না আর কি সকল বাইদেও বাচ্চাইন হ্যাডাল্ট হ সকল অসুস্থ হইরা আল্লাহ সকলের হেফাজতে রাখতাম হেফাজতে রাখতাম সকল লাগেও দুঃখরিয়ার তোমার চিকেন শৈল যে হয়ে গেছে গিয়ে হয়ে গেছে বাদ হয়ে গেছে কি আর আমি বাদে বয়ম চিকেন বিরিয়ানি তো ওই কারণে দেখতে পারা আপনারা আমি মেরিনেট হরিয়া রাখি আর চিকেন বিরিয়ানি করতাম এগুণ আমি আগে মেরিনেট করছি বাট এডিট করার সময় আর কি একটু হয়ে গেছে কি আগরটা ফিসিয়া ফিসটা একটু আগে আইসে তো আমি সকল জাত দিয়া চিকেন লেগ মেরিনেট হরিয়া রাখি দিম কত সময় আর কি রাখছি আমি তেল দিয়া সকলটা দিয়া আর ইয়োগার্ট দিয়া আমি একটু বিরিয়ানির মশলা দিয়েছি বেশি দিছি না আমার বাচ্চা বিরিয়ানির মশলা তারা বেশি ভালো পায় না ম্যারিনেট লিছি করিয়া আমি কিছু সময় রেস্টও রাখছি আর রাখিয়া বাদে আর কি বয়াইছি তো আপনারা মাঝখানাও কিছু শুনতে পারছেন আমার নাইমে খান্দিরা কান্দনের আওয়াজ শুনছেন বয়সার যখন দেই আমি তোমার নাইমের শরীর একটু খারাপ আমি নাইমরে গিয়া ক্রিপস দিয়া হাত খরি ধুই আইছি এখন নাইমে বহি আৰু কি চোফাত বহিয়ে কাৰ্টুন দেখৰা আৰু আমি এবাৰ আহিছোঁ বৈ জোবাৰ দৱাত চিকেন বিৰিয়ানীৰে চিম্পুলভাৱে কৰি কাৰণ আমাৰ বাচ্ছাই এতিয়া এই বিৰিয়ানীটাই তাৰা খুব ভালা পায় জাল হৈ থা মছলা কম হৈতো তেল কম হৈ থওঁ এই ধৰণৰ বিৰিয়ানী আৰু কি তাৰা খুব বালা পায় নাৰ লাগে আমি অলপ সৰিয়াৰ চিকেন বিৰিয়ানী আমি একবাৰ লাষ্টে কৰিছি যে আমি চাইছি আৰু কি খাই বাৰ সময় বিৰিয়ানী এটা গৰম তাকতো গৰমা গৰম কাইতে গৰমা গৰম আৰু কি খাইতে মজা লাগে লাগে একবারে লাস্টে করছি আগে গুণ রান্ধি লেইসি আর বাদে বিরিয়ানি করছি তো কিছু জাল হয়েছে জালার পরে আমি এখন একবার লাড়িয়া দেওয়ার আর এখানে এক কেজি লেগ দিছি এক কেজি এক কেজি থেকে একটু বেশ আর কি চিকেনের লেগ আর চাউল দিছি আর কি আধা কাজি থেকেও বেশি দিয়া করছি তো মার্শাল্লা সিম্পলভাবে যে করছি খুব মজা হয়েছে বালাও পাইছেন সকলে এখানে আমি চাউল বাজিয়ার তখন আমি চাউল দিলাইমু চিকেনের মাঝে আপনারা দেখতে পার আমি চাউল বাজিয়া রাখছি চাউল বাজিছি আমি সামান্য তেল দিছি তেল দিয়ে আর কিছু নাই শুধু তেল দিয়েও আমি বাজিছি আদা রসুন দেওয়া যায় বাট আদা রসুন আমি চিকেন একটু বেশি দিলাইছি লাগিয়ে আদা রসুন চাউল লগে দিছি না চাউল আর চিকেন বেলা ঠিক সে মিক্স করছি করিয়া আমি পানি দিছি এটা আর দেখাইছি না তো পানি দিয়ে আর কি লাড়িয়া রাখি দিছি পানিটা টানা পরে আমি গুড়িয়া দিলাইমু তো গুড়িয়া দেওয়া পরে আর কি আর আমার ওই যাব কি বিরিয়ানিটা এখন আমি ফুল পেপার দিয়া গুড়িয়া রাখি দিম মানে ফুল পেপার দিয়ে আর কি কুইকলি বাতটা ফুটতই লাগে আপনারা যদি চাই না আর কি কম সময়ের মাঝে বাত ফুটি যেতে আপনারা ফুল পেপার দিতে পারবা ফুল পেপার দিলে আর কি খুব কম সময়ের মাঝে ফুটি যায় তো আমার বিরিয়ানি হয়ে গেছে গিয়ে আপনারা দেখাই আমি এখন দেখোকা তো সুন্দর হয়েছে দেখতে খাইতেও মার্শাল অত মজা হয়েছে সিমফুলভাবে করছি আমার বাচ্চা তো এটা যে লাইক করই আর আমার কেক দেখতে পারা হালকা নাফিসার আব্বায় কেক আনছিল তো খাওয়ার পরে আর কি আমার নাফিসান আসিয়ায় কেক তো আমি করছি কেক কাটতাম ছোটো কেক আর কি টেস্ট করতে কি আনছুইন তো তারা এই কেকটা খুব ভালো পায় নাফিসা হয় তো খাটিয়ার দিছে আর আমিও খাই আর আমার ব্লক আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম